সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা উচ্চ মাধ্যমিকের পর একটি অন্যতম সেরা কোর্সের ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকে যেই কোর্সটি বলবো সেটি একটি মেডিকেল কেরিয়ার, যে মেডিকেল লাইনের একটি কোর্স। সো যারা সায়েন্স স্ট্রিমে নয় বা মাধ্যমিকের পর যারা সায়েন্স বিভাগে পড়াশোনা করুনি, কিন্তু তাদের মনে একটি সুপ্ত বাসনা থেকে গেছে যে আমরা মেডিকেল কেরিয়ার করব, কিন্তু সমস্ত জায়গায় এখন মেডিকেল কেরিয়ারে সমস্ত জায়গায় সায়েন্স মাস্ট করে দিচ্ছে। ইভেন যে নার্সিং কোর্সের যে মেডিকেল একটি অন্যতম সেরা ছিল, যে জিএনএম নার্সিং, সেটাও এখন সায়েন্সের দিকেই চলে এসেছে। এই 21 সালই লাস্ট হচ্ছে নার্সিং। তোমরা হয়তো জানো, যারা নার্সিং বিভাগে পড়াশোনার ইচ্ছা আছে তারা সমস্ত কিছু জানো। সো যারা এবার নার্সিং বিভাগে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু যেটা হলো যে সায়েন্স টিমদের মাস্ট করে দিল, কিন্তু তোমাদের মধ্যে একটি সুপ্ত বাসনা আছে যে আমরা নার্সিংয়ের মতনই একটি মেডিকেল কেরিয়ার করব, সো তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। সো আজকে আমরা একটি অন্যতম একটি সেরা কোর্সের ভিডিও নিয়ে চলে এসেছি, যেই কোর্সটি তোমরা সায়েন্স স্ট্রিম না হলেও করতে পারবে। আর এটি একটি মেডিকেল কোর্স, এবং এই কোর্সটির জব অপরচুনিটি অনেক বেশি, এবং নার্সিংয়ের মতনই অনেক ভ্যাকেন্সি আছে। কোর্সের পরে তোমরা সরাসরি গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল হয়ে যাবে এবং গভর্নমেন্ট জব পাবে, এবং যে স্যালারিটি হয় সেটি নার্সিংয়ের থেকে অনেক বেশি হাই স্যালারি। সো সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা এই ধরনের কেরিয়ার রিলেটিভ ভিডিও বানিয়ে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি সমস্ত কিছু ডিটেলস জানতে এই যে কোর্সটি বলবো, সেই কোর্সটির নাম হচ্ছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট বা ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট। ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট এবং ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট দুটি সম্পূর্ণ আলাদা কোর্স। এটা অনেক সময় গুলিয়ে দেয় অনেক সবাই যে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট এবং হসপিটাল ম্যানেজমেন্ট দুটি একই কোর্স, কিন্তু এই দুটি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ একদমই সম্পূর্ণ আলাদা। কলেজ থেকে জব অপরচুনিটি সমস্ত কিছু আলাদা হয়ে থাকে। ম্যানেজমেন্ট কোর্স তোমাদের হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন কলেজে করতে হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্টের কোর্স অনেক কলেজ রয়েছে। সমস্ত কিছু জানাতে আমরা আমাদের স্ক্রিনের একটি ওয়েবসাইটে চলে যাব এবং সমস্ত কিছু জানাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে এবং দেখে নিই এই কোর্সের সমস্ত। তো বন্ধুরা, আমরা একটি ওয়েবসাইটে চলে এসেছি যেখানে আমরা ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট কোর্সের সমস্ত ডিটেলস জানতে আমরা টার্গেট স্টাডি বলে একটি ওয়েবসাইটে চলে এসেছি, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এডুকেশন, নলেজ, কেরিয়ার সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস সম্পূর্ণ জানতে পারবেন, এবং এখান থেকেই সরাসরি আপনারা সেই কোর্সে, যেই কোর্সটি আপনারা এখানে খুঁজতে আসবেন বা সার্চ করবেন, সেগুলি সম্পূর্ণ যে কলেজগুলি দেখাবে সেখানে সরাসরি আপনারা এখান থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা দেখে নেবো, এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট দুটি একই কোর্স। অ্যাডমিনিস্ট্রেশন লেখা আছে মানে অ্যাসিস্ট্যান্ট নয়, এটা নয়, এই দুটি কোর্সই একই কোর্স। ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা DA যে কোর্সটি দেখতে পাচ্ছ, এখানে ডিউরেশন 1 বছরের, লেভেল হচ্ছে ডিপ্লোমা কোর্স, যেটা উচ্চ মাধ্যমিকের পর করা যাবে। 10+2 যে কোনো বোর্ডের আন্ডারে থেকে একটি সার্টিফিকেট করতে হবে, যেটি 10+2 হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা যে কোনো বোর্ডে 10+2 করতে পারবে। টাইপ হচ্ছে ডিপ্লোমা কোর্স, যেটা আমি তোমাদের বললাম ডিপ্লোমা কোর্স DA। এলিজিবল যেটা বললাম উচ্চ মাধ্যমিক পর, এখানে যেটা সাধারণ যেটা তোমাদের বললাম আগে সেটাই বলে দিয়েছে এখানে, ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্টের। সো একটু পজ করে দেখে নেবে, আমি একবার বলে দিয়েছি, তবুও তোমরা যদি মনে হয় এখানেই দেখবো আমরা, সো এখান থেকে পজ করে একটু দেখে নেবে। এখানে দেখতো এলিজিবিলিটি দিয়ে দিয়েছে, যেটা একবার বললাম 10+2 হতে হবে। সো এখানে যে কোনো বোর্ড ইন্ডিয়ার মধ্যে। সো ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেশনের সিলেবাস এবং সাবজেক্ট যেগুলি রয়েছে সেগুলি দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টগুলি। এটা 1 বছরের কোর্স, ও সিলেবাসটা একটু বেশি এই কোর্সটির, দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের যে এটা দিয়ে দিয়েছে, স্বাভাবিক যে এগুলো স্কিলগুলি লাগে সেগুলি দিয়ে দিয়েছে তোমাদের। অ্যাডমিনিস্ট্রেশন কেরিয়ার বেনিফিট কীভাবে পাবে, এখানে দেখতে পাচ্ছ বেনিফিট যেগুলো দিয়ে দিয়েছে, যেটা তোমাদের আগে আমি বলে দিয়েছি ভিডিওতে, তোমরা যদি দেখতে চাও পজ করে দেখে নেবে। সো অ্যাডমিনিস্ট্রেশনের যে এমপ্লয়মেন্ট মানে তোমরা কী ধরনের জব অপরচুনিটি পাবে এখানে দিয়ে দিয়েছে, হেলথ, যে হেলথ কেয়ার প্রোটেকশন, হেলথ হসপিটাল মানে মেডিকেল রিলেটিভ যেমন যে স্টাডিগুলি রয়েছে যেগুলি নার্সিং বিভাগেও হয়ে থাকে সাধারণত, সেগুলিতেই আপনারা পাবেন। এখানে দেখে নিতে পাচ্ছ হসপিটালের বিভিন্ন শাখাতে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাসিস্ট্যান্টের শাখাতে তোমরা পাবে।
সো এখানে জব টাইপটা দিয়ে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারবে, ফ্রন্ট অফিসার অ্যাডমিনিস্ট্রেশন হতে পারবে, অপারেশন এক্সিকিউটিভ হতে পারবে, সো এইগুলি হতে পারবে। সো এরপরে কলেজগুলি দিয়েছে, এগুলি হচ্ছে ইন্ডিয়ার টপ কলেজ, আমি কলকাতার কলেজগুলি তোমাদের দেখে দেবো, দিল্লিতে আছে, সমস্ত জায়গাতেই আছে মোটামুটি কলেজ। ওয়েস্ট বেঙ্গলে 14টা মোট কলেজ রয়েছে, প্রাইভেট কলেজ। সো এখানে ইন্ডিয়ার টপ কলেজগুলি দেখতে পারো, আর এই ইন্ডিয়ার যে টপ কলেজগুলি দিয়ে দিয়েছে এখানে, এগুলিতে এন্ট্রি পরীক্ষা হয় বা প্রবেশ পরীক্ষা হয়, কিন্তু কলকাতার আমি যে কলেজগুলি দেখাবো সেইগুলির মধ্যে কিছু কলেজ রয়েছে যেগুলিতে উচ্চ মাধ্যমিকে তোমাদের সার্টিফিকেট দেখি তোমাদের কলেজে অ্যাডমিশন করে দিয়ে যাবে ডাইরেক্ট যেই অ্যাডমিশনটি হয়। সো এখানে দেখতে পাচ্ছ যে কলকাতার সেরা কলেজগুলি এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা ডাইরেক্ট কল করতে পারবে যেই কলেজগুলিতে করতে পারবে। এই ওয়েবসাইটটি আমি বলে দেবো ওয়েবসাইটটির নাম। সো এটি হচ্ছে ওয়েবসাইট কোনো নয়, এটি হচ্ছে গুগলের একটি সাধারণ যে ম্যাপের ওয়েবসাইট হয় সেখানের একটি ওয়েবসাইট। সো এখানে দেখতে পাচ্ছ বেহেলা ইনস্টিটিউট অফ এলিয়ান হেলথ সায়েন্স এখানে হতে পারে, এখানে তোমাদের ডিপ্লোমা যে কলেজটি সেটি হয় ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড টেকনোলজি রিসার্চ, এখানে তোমাদের ডিপ্লোমা ইন হেলথ অ্যাসিস্ট্যান্ট কোর্সের তোমাদের যে কোর্সটি হয় সেটি হয় এখানে। এখানে দেখতে পাচ্ছ আরও কিছু কলেজ দিয়ে দিয়েছে। সো এই দুটি কলেজ আমার মনে হয় সেরা কলেজ, তোমাদের বেহেলা কলেজ এবং মেডিকেল এবং টেকনোলজি এই দুটি কলেজ সেরা। সো 50-60 হাজারের মধ্যে তোমাদের হয়ে যাবে এক বছরের, এক বছরের মানে হচ্ছে তোমাদের প্রতি 3 মাস অন্তর বা 2 মাস অন্তর, সেটা কলেজের ওপর ডিপেন্ড করে, 3 নাহলে 2 মাস অন্তর অন্তর তোমাদের টাকাটা পেমেন্ট করতে হয়, একবারে অ্যাডমিশনের সময় টাকা দিতে হয় না। এটা অনেক সবাইয়ের কনফিউজ থাকে যে আমরা 50,000 বা 60,000 মানে আমরা একবারে দিয়ে দেবো, কিন্তু ওটা নয়, তোমাদের কলেজের হিসেবে তোমাদের দিয়ে দেয় হয়তো 3 মাসে বা 2 মাসে 20,000 20,000 করে দিতে হয়, এবং যখন ভর্তির সময় কিছু একটু বেশি দিতে হয়। সো এইভাবেই হয়। সো এইগুলি একটু পজ করে দেখে নেবে কলেজগুলো, আর তোমরা অন্য জেলার মধ্যে থাকো বা কলকাতা থেকে যদি দূরত্ব অনেক বেশি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে সেই জেলাটির নাম, আমি সেই জেলারও বেস্ট কলেজ তোমাদের। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি তোমাদের প্রোভাইড করে দেবো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের যে জেলাতে থাকো সেই জেলাটির নাম অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর অন্য যদি তোমরা কোনো কোর্স সম্পর্কে ডিটেলসে ভিডিও পেতে চাও বা সেই কোর্সটি তোমরা করতে চাইছো সেই কোর্সের ডিটেলস জানতে চাও, জব সমস্ত কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।